हेलो एवरीवन, वेलकम टू सुमस कुकिंग स्टूडियो। आज के आमी आपनादेर जोन्नो खूब सहज एक रेसिपी शेयर करछी, पैनकेक। सकाल बिकाल नाश्ताय परफेक्ट एक खाबार। ताहले चलुन रेसिपिटा शुरू करा जाक। प्रथमे एक बोले आमी निये निछि एक छाकनी। আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ। ময়দা আর বেকিং পাউডারটা ভালো করে চেলে নিতে হবে। এটা আমি পাশে রেখে দিচ্ছি। এখন আরেকটি বোলে আমি দুটি ডিম নিয়ে নিয়েছি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আর 1/2 কাপ দুধ। ডিম আর দুধটা কিন্তু রুম টেম্পারেচার থাকতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো তেল। আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা এখানে ব্যবহার করলে টেস্টটা একটু বেড়ে যায়। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনার হাতের কাছে যদি না থাকে এখানে এলাচ গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এরপর এখানে শুকনো উপকরণগুলো একটু একটু করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন প্যানকেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর মিশ্রণটা কিন্তু ঠিক এরকমই হবে। এখন একটি প্যান বসিয়ে একটু তেল অথবা বাটার দিয়েও আমি ব্রাশ করে নিতে পারি প্যানটা। একটি মেজারমেন্ট কাপের সাহায্যে আমি কেকগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 40-45 সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু আমার কেকগুলো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। আর আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর আর কতটা নরম হয়েছে। সবগুলো উপকরণ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর আমি ভিতরটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। বাটার আর মধুর সাথে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার প্যানকেক। আপনার যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।